গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সবাইকে সবার আগে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকো। তো প্রথমে হচ্ছে সকালবেলা উঠে পড়েছি, তো উঠে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন যেরকম ফ্রেশন আপ হওয়া, সব কিছু করা, করে একটু চা বিস্কিট খেয়েছি, খেয়ে তাড়াতাড়ি করে রান্নার দিকে চলে এসেছি। আজকে একটুখানি ভালো মন্দ রান্না করেও ভাবছি তার জন্য। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিও দেখছো তাদের সবাইকে একটাই উদ্দেশ্য, ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্টস অবশ্যই করো, শেয়ারটাও মাস্ট। আর যারা আমাদের ফেসবুক থেকে ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো ফলো করে দিও। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর বেশি বকবক না করে, তো রান্নাঘরের দিকে তোমাদেরকে এখন নিয়ে যাব আমি। রান্নাঘরে কি প্রিপারেশন চলছে চলো তোমাদেরকে সেটা দেখাই। আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে আমার পেছনে এখন কি কি চলছে চলো তোমাদেরকে সেটা শেয়ার করে নিই। দেখতে থাকো কি রান্না করবো আজকে। আমার পেছনে এই জায়গাটায় দেখতে পাচ্ছ কিছু রয়েছে, সেটা কি সেটাই তোমাদেরকে দেখাই চলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। তো এখানে ছোট ছোট যেগুলো রয়েছে সেগুলোকে আমি করব হচ্ছে বাটা, বাটার মধ্যে দিয়ে দেবো। আর এখানে রয়েছে বেগুন আর কুমড়ো। ভিডিওতে বুঝতেই পারছ তেল সুন্দর করে গরম হয়ে গেছে, তো কারা কারা কি বুঝতে পারছো জানি না এটা দিয়ে কি রান্না হবে। যারা ধরো তোমরা জানো যে আমি খুবই বেশি ভালো খাই হচ্ছে বেগুন কুমড়োর ঝোল পাতলা ঝোল ইলিশ মাছের, তো হ্যাঁ একদমই তাই, ইলিশ মাছ রান্না করব। তো প্রসেসটা কিভাবে হবে না হবে সেটা তো তোমরা বুঝেই গেছো আশা করি। জিরে বাটা নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হবে পাতলা করে ঝোল। তো চলো ওটাই আমি রেডি করে নিই, তার সাথে আরেকটা প্রিপারেশন করব, ওটার অলরেডি রেডি হয়ে গেছে, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। ধরো এদিকে দেখতে পাচ্ছ অলরেডি কড়াইয়ের মধ্যে কুমড়ো বেগুন পড়ে গেছে। আর এখানে একটা প্রিপারেশন করে রেখেছি, সেটা হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে কুমড়োর শাক, জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, কুমড়োর শাক কুচানো, সর্ষে নারকল বাটা, কাঁচা লঙ্কা, আর ছোট্ট ছোট্ট পিস করে রয়েছে চিংড়ি মাছ। তো এটা হাফ রাইস কুকড হয়ে গেছে, তার মধ্যে জাস্ট বাটিটা বসিয়ে দেওয়া হবে। এখানে হচ্ছে হাফ রাইসটা হয়ে এসছে, তো এর মধ্যেই বাটিটা বসিয়ে দিলাম, দমে দমে এটা হয়ে যাবে, মানে অল্প অল্প ফ্যান রয়েছে ভেতরে, খুব বেশি নেই, আর একটু দমে দমে হয়ে যাবে, মানে পুরো ফ্যানটা ঝরাইনি, তো এটা হোক, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এখানে দেখো জিরে গুঁড়ো করে রেখে দিচ্ছি, এই শিশিতে ভরেছি কিছুটা, আরও কিছুটা গুঁড়ো করে রেখে দেব, তো এটা আমি রেখে দিই কারণ এমার্জেন্সির জন্য। তো একবার লুকটা দেখো তোমরা, আমি জানি না কতটা দেখাতে পারছি, একটু ধোয়া তো আছেই, ধোয়ার জন্য ফোনে পড়ছে ধোয়াটা। তো যাই হোক, আমার লুকটা এই রকম রেডি হয়েছে, একদম কাঁচা ঝোল যাকে বলে, ওই একই ব্যাপার। তো দেখো এখানে একটা ঘোল মতন রেডি করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কালো জিরে, জোয়ান, আর রয়েছে ঘি, চিনি, খাওয়ার সোডা, বেকিং পাউডার, সব কিছু দিয়ে আগে একটু গুলিয়ে নিচ্ছি। নিয়ে একেবারে হেলদি একটা মানে রান্না হবে সেটা হচ্ছে আটা দিয়ে, আমরা যেটা সবসময় ময়দা দিয়ে করি। তো তোমরা তো দেখলে বোন কি করছে, তো তোমাদের বলেই দিই কি করছে। এটা একটা মিষ্টি গজা করছে, আর মিষ্টি গজাটা না রসে দেবে না, ওর জন্য চিনি দিয়েই একবারে মেখে নিচ্ছে। হ্যাঁ, এটা মিঠুনদার জন্য করা হচ্ছে। আরেকটা হচ্ছে সবাই তো ধরো ময়দার জন্য অনেকে এগুলো খেতে পারো না, তো আমরা তোমরা জানো যে আমরা ময়দাটা অ্যাভয়েড করি। সে শুধুমাত্র আগে একদিন কি জানি সিঙ্গারা করা হয়েছিল, ওইটা ময়দা দিয়ে করা হয়েছিল। তো এরপর চেষ্টা করবো যদি ওটা আটা দিয়ে খাওয়া পসিবল হয়, যাই না কেমন লাগবে ট্রাই করব। তো এই আজকে কিন্তু গজাটা ময়দা দিয়ে হচ্ছে না, হচ্ছে আটা দিয়ে। আগের দিনে একটা জিনিস করেছিল, মানে কালকে, সেটা হচ্ছে ও নোনতা গজা করেছিল, সেটাও মিঠুনের জন্য করা হচ্ছে, আমাদের জন্য নয়। তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি, চলো তোমাদের দেখাই তৈরি করার পর কি অবস্থায় আছে বা ও কিভাবে রেখে দিয়েছে। দেখো কৌটোর মধ্যে করে রেখে দিয়েছে, গজার ওটা দেখাতে দেখাতে তো বুঝতেই পারলে একটা বেজে গেছে, কারণ আজান দিচ্ছিল আর আমাদের একটু দেরি হয়েও গেছে। তো স্নান করে যখন উঠেছি জবা ফুল তুলে এনেছি, তো গাছের জবা ফুলটা তো আজকে চারটে জবা ফুল ফুটেছে। আর অপরিচিতা ফুলের করি আমরা দেখি রাত্রিবেলায়, পরের দিন আর ফুল দেখি না, যাই হোক। তো আগে পুজোটা দিই নি, তারপর লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো দেখো
এই হয়েছে ফাইনাল লুক। নিচে ভাত গরম গরম ধোয়া ওঠার উপরে এইটাকে বসিয়ে দিয়েছিলাম, মানে ভাতেই পুরোটা পড়েছে, পুরো স্টিমে হয়েছে। তো এবার খাওয়ার পালা। বাবা কি করো, সারাশি দিয়ে ধর, বল আমার হাতি সারাশি, আমার হাতি সারাশি সত্যি। তাই যাই হোক, লুকটা কিন্তু ফাটাফাটি হয়েছে, খেয়েও দেখ, আগে পুরোটা খাই তারপর রিভিউ দেবো। এখানে ইলিশ মাছের দেখতেই পাচ্ছ আমি কুমড়ো আর বেগুনটা সরিয়েছি, এই কারণে তোমাদের দেখানোর জন্য ঝোলটা কেমন টেলটেলে হয়েছে। আর ইলিশ মাছ ও তো কাঁচা রান্না করে তোমরা তো জানোই, তা একদম টেলটেলে ঝোল, কিন্তু ঝোলটা টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করেও নিয়েছি এটা। তো তোমরা তো দেখতেই পারলে কী কী রান্না হয়েছে, তো খাওয়াটা বেশ ভালোই হয়েছে। ভাবছি একটু শুতে যাব, না ওনার তো শান্তি নেই, উনি তো আমাকে শুতে দেবেন না। তো যাই হোক, তোমাদের তো প্রথমেই দেখাচ্ছিলাম যে মিঠুনের জন্য মিষ্টি গজা পড়বে বলে সব রেডি করে রেখেছে, কারণ আমরা মুম্বাই যাবো একটা সেরকম প্ল্যানিংই চলছে। তো তার জন্য ওটা এখন ভাজবে বলে, কারণ ও তৈরি করবে, আর ভিডিও তো আমাকে করতেই হবে, আমাকে তো শুতে দেবে না। চলো তোমাদের দেখাই ও কী করছে। লাঞ্চ তো হয়ে গেছে, লাঞ্চে কী কী খাওয়ার ছিল সেটাও দেখিয়ে দিয়েছি। তো বোন এখন এটা এখন বেলার কাজটা করছে, কেন মানে চিনি ছড়িয়ে দিয়েছে, চিনি ছড়িয়ে দিয়ে দিয়ে ওর মধ্যে আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছে। যা খাসা হবে রে, ফোল্ড করে বেলে তারপর আবার এটা কাটবে। হ্যাঁ ওখানে দেখা, আর এখানে দেখো লম্বা লম্বা করে কেটে ওটাকে ভেজেও নিচ্ছে। তো এবার পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাই কেমন হয়েছে ফাইনাল রেজাল্ট। এটা বেরিয়ে এসেছে কড়াইয়ের বাইরে, আর আমি এটাকে লিটিল হার্ট করতে গেছিলাম। এটা হার্ট হয়েছে না হার্টের বাবা হয়েছে জানি না, কিন্তু কিছু একটা হয়েছে। তো বাকিগুলো আর ট্রাই করিনি, বাকিগুলো এরকম রয়েছে। তো দিদি না, কতগুলো খেয়েছিস? ওই খেয়েছি, মিথ্যা কথা বলবি না, আমি টুক টুক করে হাতে এসে এসে দিয়েছি। আর এটা দেখো হার্টের জায়গায় ভাট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক এরকমই করেছি, আশা করি তোমাদের দেখে লোভ লাগছে না, না লাগাই ভালো। তো আমার ভাগে বরাদ্দ হয়েছে অনেক বড় একটা সাইজ, মানে এরকম সাইজে আমাকে দুটো দিয়েছে, এর থেকে আমার বেশি বরাদ্দ নয়, ভাগ্য করতে হয়। বাবা আবার দিয়েছে, প্র্যাকটিক্যালি সিরিয়াসলি না ভাগ্য করতে হয় যে এরকমভাবে করে দেবে, কারণ আমার এত ভাগ্য ভালো নয় যে আমার কোনো ননদ বা দেওর আমার জন্য এরকম করবে, মিঠুনের ভাগ্যই ভালো। যাই হোক আজকের এই ভিডিওটা এইটুখানি রাখছি, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।